হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। তোমরা দেখছো ক্যালকাটা টাইম। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করো। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে দাদা, এবার কি আমরা তাহলে কলেজে একদম বিনা পয়সায় পড়তে পারবো? আমাদের কিন্তু রাজ্য সরকার জানিয়েছে, আমাদের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাত্য বসু মহাশয়, তিনি কিন্তু সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানিয়েছে যে এবছর যাতে আবেদন ফি না নেওয়া হয়। যে ভর্তি হবার সময় যে টাকাটা, ফর্ম ফিল আপের যে টাকাটা দিতে হয়, সেই টাকাটাকে কিন্তু বলা হয় আবেদন ফি। আবেদন ফি এবং কলেজের যে ফি, সেটি কিন্তু দুটি আলাদা। ঠিক আছে বন্ধুরা, আবেদন ফি হলো তোমরা কলেজে, কোনো কলেজে, যে কোনো কলেজে তোমরা ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপের জন্য যে টাকাটি দিতে হয়, সেই টাকাটিকে বলা হয় আবেদন ফি। অর্থাৎ তুমি আবেদন করছো কলেজে আমাকে ভর্তি নেবার জন্য, অর্থাৎ আমি যদি কলেজে আবেদন করি বা বিভিন্ন স্কুল হোক, কলেজ হোক, বিভিন্ন জায়গায় যদি আবেদন করি, সেই আবেদনের জন্য যে পয়সা বা টাকা লাগে তাকেই বলা হয় আবেদন ফি। সেটি কিন্তু মুকুব করে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, কলেজে পড়ার জন্য, কলেজে যে তোমরা ক্লাস করবে, কলেজে কে কী সাবজেক্ট নেবে, সাবজেক্ট কম্বিনেশন নেবে, তার যে টাকা সেটা কিন্তু তোমাদের দিতেই হবে। সেটা কলেজের টাকা। তোমরা ফ্রিতে আবেদন করতে পারবে, তোমাদের মেধা তালিকায় নাম আসবে। কলেজে ভর্তির সময় যে টাকাটা নেওয়া হয় কলেজের ফিস, কলেজের লাইট, কলেজের ফ্যান, কলেজের ক্লাস, কলেজের শিক্ষকদের বাবদ যে সমস্ত যে একটি টাকা নেওয়া হয়, সেই টাকাটা কিন্তু তোমাদের দিতেই হবে। কলেজ ফি আলাদা, আবেদন ফি আলাদা। তোমরা কিন্তু দুটো কোনো মতেই গুলিয়ে ফেলো না। আবেদন ফি মুকুব করে দেওয়া হয়েছে, কিন্তু কলেজ ফি কিন্তু তোমাদের দিতেই হবে। তোমরা যে যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও বা যে বিভিন্ন প্রফেশনাল সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তার জন্য কিন্তু আলাদা আলাদা টাকা লাগে কলেজ, যা তোমরা বেসরকারি কলেজে ভর্তি হবে। তোমাদের কিন্তু আবেদন ফিও মুকুব করা হবে না, কারণ বেসরকারি কলেজে আবেদন ফি দিতে হবে। তোমাদের আবেদন ফি দিয়েই আবেদন করতে হবে বেসরকারি কলেজে, এবং তার সাথে সাথে তোমাদের কোর্স ওয়াইজ, তোমরা যে কোর্স নিয়ে পড়াশোনা করবে বেসরকারি কলেজে, সেই কোর্সের যে টাকা বা ফি, সেই ফি কিন্তু তোমাদের দিতেই হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে। তোমাদের যেহেতু অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, তোমরা কিন্তু অনেকেই চিন্তিত আছো, তোমরা অনলাইনে রেজাল্ট দেখবে কী করে। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, তোমাদের কাছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আছে। তোমরা সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই কিন্তু রেজাল্ট চেক করতে পারবে, কারণ এবছর অ্যাডমিট নাম্বার, যেখানে আমরা যখন সার্চ করি একটা বার আসে, আমাদের অ্যাডমিট নাম্বার লিখতে হয়, তো সেখানে তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি লিখে দেবে এবং সার্চ করবে তোমার নাম, তোমার বাবার নাম দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে। তো তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু অনলাইনেই দেখতে পাবে রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে। তো তোমরা ঘাবড়ানোর কিছু নেই তোমাদের। আর হ্যাঁ, তোমরা একজন ব্যক্তি 3টে, 4টে, 5টা, 2টো কলেজে অ্যাপ্লাই করতে পারো, এমন না যে একটা কলেজেই অ্যাপ্লাই করতে হবে। 2টো কলেজেও অ্যাপ্লাই করতে পারো, 3টে কলেজেই অ্যাপ্লাই করতে পারো, তোমাদের উপর নির্ভর করছে।